এ জাতিকে দমিয়ে রাখবেন কি করে বলুন তো? আপনারা পানি ছেড়েছেন, বন্যা হয়েছে, কিন্তু দেশের মানুষ একত্রিত হয়ে সেটা মোকাবেলা করছে। অনেকে সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে সেখানে নৌকা নিয়ে হাজির হয়েছিল। যেখানে স্পিডবোট দরকার, কর্ণফুলী শিপিং বোট ফ্রি করে দিয়েছে। প্রবাসী হেলিকপ্টার হেলিকপ্টার সার্ভিস দিচ্ছে ফ্রিতে। অনেক বাস মালিক তো বাস সার্ভিসও ফ্রি করে দিচ্ছে সেখানে যাওয়ার জন্য। মোবাইল অপারেটররা মোবাইলের মিনিট, ইন্টারনেট, এই জিনিসগুলো প্রোভাইড করছে। চার্জ করার প্রয়োজন হলে সেই চার্জও করে দিচ্ছেন অনেকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ত্রাণ সংগ্রহ করে সেই বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। যেখানে আমাদের ভেঙে পড়ার কথা, সেখানে আমরা আরো শক্তভাবে জোড়া লাগছি। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের পিগি ব্যাংকের টাকা এসে বন্যা দুর্গত মানুষের জন্য দিয়ে যাচ্ছে। যে বাচ্চারা কখনোই তাদের খেলনা শেয়ার করতে পছন্দ করে না, তারাই তাদের খেলনাগুলো নির্দ্বিধায় এসে দিয়ে যাচ্ছে। একজন ব্যক্তি তার মায়ের শেষ চিহ্ন, তার মায়ের জমানো টাকাগুলো কোনো রকম গণনা করা ছাড়াই সম্পূর্ণ ব্যাংকে এসে দিয়ে গিয়েছেন। সেই জাতিকে দমানো এতটা সহজ না। আমরা যুদ্ধ করে বড় হয়েছি, যোদ্ধার রক্ত আমাদের এই জাতির শরীরে বহমান। সুতরাং আমাদেরকে যদি দুর্বল ভাবা হয়, সেটা হবে অত্যন্ত ভুল ভাবনা।